রাস্তায় আমরা চলছি, যদি উচ্ছেদ করতে হয় তার আগে আমাদের লাশের উপর দিয়ে আরপিএফকে হেঁটে আসতে হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই দাবি আপনাদের কাছে বলছি, যদি হকার ভাইদের একটা দোকানের কিনে হাত দিতে হয় তার আগে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কর্মীর পিঠের চামড়া আগে তুলতে হবে। তারপরে এই সমস্ত বলে যাচ্ছি যে আমরা ট্রেড ইউনিয়ন সমস্ত ট্রেড ইউনিয়নের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানবাধিকারের বিরুদ্ধে লড়াই, এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে খুলিয়ায় হকার ভাইদের লড়াই আমরা দীর্ঘ আন্দোলন গড়ে তুলব। কারণ আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে থেকে আপনাদের স্বার্থে আপনারা একবার ভাবুন দেখি যে সাধারণ মানুষের স্বার্থে বর্তমান ঘাটে কিনা, যে সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করছে কিনা, শুধুমাত্র রেলের এই ধরনের নীতির বিরুদ্ধে একত্রিত হয়ে এই লড়াই আমাদের করতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি যে যে রাজনৈতিক দলের থাকুন না, সমস্ত ধরনের শ্রমিক সংগঠনকে নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে লড়াই করতে রাজি আছি। আমরা সেই লড়াই আগামী দিনে চালিয়ে যাব। আমরা ইতিপূর্বে এখানে বলেছিলাম যে আমরা পুরুলিয়ার মানুষের সাথে, পুরুলিয়ার হাসপাতালে সেই মানুষটার নিরাপত্তার স্বার্থে হোক, তার ব্যবসায়িক স্বার্থে হোক, সেই যাত্রীর পাশে দাঁড়িয়ে তার পথ দেখায়। তারা সাধারণ মানুষের আন্দোলনের বিপদে দাঁড়ায়। তাই আমরা যে কোনো ধর্মের সংগঠন বলুন, যে কোনো বর্ণের সংগঠন বলুন, সারা দেশ জুড়ে আজকে অনাহারে কাটাচ্ছে, যে অবস্থাতে রয়েছে, সেখানে যদি এইভাবে হাজার হাজার মানুষকে কর্মচ্যুত করার ব্যবস্থা করে এই বর্তমানের দিল্লির সরকার, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে ব্যবসায়ী সমিতির সঙ্গে সকালবেলায় আমরা যোগাযোগ করব এবং ব্যবসায়ী সমিতির যে সেক্রেটারি বিজন সরকার তার সঙ্গে কথা হয় যে এখানে টিএমসির পক্ষ থেকে মঞ্চটাকে ব্যবহার করছে এবং তারা সভা শুরু করেছে। ফলে স্বাভাবিকভাবে আমাদের এখানে প্রত্যেকটা সংগঠনের ব্যানার লাগিয়ে প্রোগ্রামটা করার কথা ছিল। প্রথমে ওরা শুরু করে আমাদেরকে তখন কিছু বলে না বা আমাদেরকে আসতে বলে না, তখন বিজন সরকার আমাকে বলে যে প্রোগ্রামটাকে আপনারা আসুন জয়েন করুন। আমরা বললাম ঠিক আছে। তারপরে আমাদের নেতৃত্বরা রানাঘাট থেকে যারা আসলো তারা বলল যে কথা হয়েছে সব ব্যানার লাগানো হবে, কিন্তু তার আগে আমাদেরকে কেউ এইভাবে বলেনি। ফলে আমরা পৃথকভাবে করছিলাম, এখন আমাদের সবাই এখানে ডেকেছে
আমরা ব্যানার লাগিয়েছি। আমরা প্রথম দিন মিটিং করে আমরা যেদিনকে 17 তারিখে মিটিং করেছিলাম, আমরা সবাইকে আহ্বান করেছিলাম। ফলে আমরা চাইছি যে যৌথভাবে এখন আন্দোলনটা গড়ে উঠুক। এখানে সব দলের সব দলের নয়, সব ট্রেড ইউনিয়ন, এখানে রাজনৈতিক স্বার্থ উঠতে উঠে সমস্ত ট্রেড ইউনিয়ন এক হয়েছে। বিজেপির তো ট্রেড ইউনিয়ন আছে, এখানে পতাকাও দেখা যাচ্ছে দুটো, সে তারাও এসছে, তারাও এসছে। আপনারা তাদের সকলে মিলেই এই আন্দোলনটা করতে একদম একদম মানুষের সাথে চাইলে এরপরেও কি গোটা রাজ্য জুড়ে আপনারা এক হয়ে লড়াই করতে পারেন? বিষয়টা হচ্ছে আগামী 28-29 তারিখ সর্বভারতীয় ক্ষেত্রে যে ফেডারেশন তৈরি হয়েছে সমস্ত রং বর্ণ ধর্ম নির্বিশেষে ট্রেড ইউনিয়নের ধর্মঘট, ওই লড়াইটা হবে। সেই লড়াই গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে লড়াই আগেও হয়েছে, আজকেও হবে, আগামী দিনেও হবে। আজকের লড়াইটা কার বিরুদ্ধে? আজকের লড়াই হচ্ছে রেলওয়ে সংস্থার বিরুদ্ধে, ফুলিয়াতে রেল হকার উচ্ছেদের প্রতিবাদে। যদি হকার উচ্ছেদ করতেই আসে তাহলে আপনারা তো দলমত নির্বিশেষে একদম দলমত নির্বিশেষে একদম আরপিএফ জিআর জিআরপিএফ এর সামনে দাঁড়িয়ে আমরা যে লড়াই সে লড়াই আমরা করবো। আপনার নাম পরিচয়? আমার নাম অনুপ ঘোষ, সিআইটিইউ নদিয়া জেলা কমিটির সদস্য। আমাদের পেটে তাদের জন্য যেটা ভারতবর্ষ হয়েছে, প্রধানমন্ত্রী আছেন, যে ভারতীয় জনতা পার্টি আমাদের উপর যে অত্যাচারটা নেমে আছে, হুলিয়া স্টেশনে যেসব দোকানদার হকার ভাইরা আছে, তাদের যেন সুস্থ পরিবেশে সারা জীবন বেঁচে থাকতে পারে, কর্মসূচির করে খেতে পারে, এই প্রতিবাদে আমরা আছি। আমরা তার কেউ আন্দোলন করবো, যে আন্দোলন ছাড়া রেল বোর্ডে ভাবটা পারবে না। এখানে কোন কোন দলের থেকে পক্ষ থেকে সামিল হয়েছে? ভারতীয় জনতা পার্টি, বাংলাদেশ আন্দোলন, সবাই আছে, সবাই আছে, সবাই আছে। আপনার নাম আর পরিচয়? পঙ্কজ চক্রবর্তী, আমি রানাঘাট বাইক। সরকারের জনবিরোধী নীতির মধ্যে আর একটা হচ্ছে প্রতিটা স্টেশনে হকার উচ্ছেদের নাম করে প্রতিটা রেল স্টেশনকে বিক্রির চক্রান্ত করছে নরেন্দ্র মোদী প্রাইভেটাইজেশনের লক্ষ্যে। আজকে সারা বাংলার মধ্যে শান্তিপুর ফুলিয়া স্টেশনে আজকে তারা ঘোষণা করেছে যে রেলের হকার উচ্ছেদ হবে, এবং রেলের যা ব্যবসায়ী যারা আছে রেলের জমিতে ব্যবসা করছে তাদের উচ্ছেদ করা হবে। আমরা রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে নয়, কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা করে যদি হকার উচ্ছেদ হয় তাহলে আমাদের আপত্তি নেই। এবং রেলের হকারি করতে গেলে মাসে 1000 টাকা দিতে হবে, খোলা কোনো বস্তু বেচা যাবে না, প্যাকেজিং যে সমস্ত জিনিস আছে সেগুলো বেচতে হবে। এই ধরনের জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকার নিচ্ছে। আজকে ফুলিয়ায় ব্যাপকভাবে আমাদের, আমরা তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের ব্যানারে হকার ইউনিয়নের ব্যানারে করলেও আজকে আমাদের অনেকেই আমাদের মধ্যে এসেছেন, সহযোগিতা করছেন, এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এবং অন্যান্য যারা আছে তাদেরকেও আমরা চাইছি তারাও আমাদের এই আন্দোলনের নৈতিক সমর্থন জানাক, তাদের পাশে বসার জায়গাও আমরা করেছি। এখানে যদি হকার উচ্ছেদ করতে আসে আমরা এখানে প্রতিবাদ করব, আমরা আন্দোলন করব, তাতে আমাদের হকাররা সেই মানসিকভাবে প্রস্তুতি আছে। প্রচুর হকার এখানে আমরা সংগঠিত হয়েছি, আমরা জানি আরপিএফ আসে এবং এসে হকার উচ্ছেদের চেষ্টা হবে, চেষ্টা হলে প্রতিবাদ হবে। এর আগেও নদিয়া কোনো প্ল্যাটফর্মে এরকম হয়েছে? এর আগে শান্তিপুরে 1 মাস আগে করেছিল, কিন্তু আমরা আন্দোলনের মধ্যে দিয়ে সেদিনকে আরপিএফ সাহস পায়নি শান্তিপুর স্টেশনে ট্রেন থেকে নামার, তারা ফিরে গিয়েছিল। আজকে যদি ভাঙতে আসে তাহলে কি করবেন আপনারা? আমরা আন্দোলনের মধ্যে দিয়েই রুখে দেবো, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমরা মানুষের পাশে আছি, শ্রমিকের পাশে আছি, মেহনতির মানুষের। এটাও কি শুধুমাত্র প্ল্যাটফর্ম হকারদের জন্য, কি ট্রেনে উঠে যারা হকারি করে তাদের ক্ষেত্রে? সবার ক্ষেত্রেই, সবার ক্ষেত্রে এই যে বিধিনিষেধ, মানে অর্থনৈতিকভাবে যে বোঝা চাপিয়ে দেওয়া, গরিব মানুষের শোষণের যে নীতি বিজেপি, তার বিরুদ্ধে আমরা মানুষকে সংগঠিত করে লড়াই সংগ্রাম। কিছুদিন আগে হবিপুরে রাজনৈতিক একটা সৌজন্য দেখা গিয়েছিল, সেখানে বিজেপি সিপিএম তৃণমূল প্রত্যেকেরই শ্রমিক সংগঠন হকারদের পাশে এসে দাঁড়িয়েছিল, আপনাদের এক্ষেত্রে কি হতে পারে? আমাদের এর মধ্যে এখানকার ব্যবসায়ী সমিতি, সেই ব্যবসায়ী সমিতির মধ্যে সমস্ত দল আছে, আমাদের মঞ্চে ব্যানার রয়েছে, ব্যবসায়ী সমিতি যারা এখানে মূল তারা আমাদের এই আন্দোলনে রয়েছে। আপনার নাম পরিচয়? সনৎ চক্রবর্তী, সভাপতি শান্তিপুর শহর আইনজীবী।